একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার ও পনেরো সেন্টিমিটার ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব ত্রিভুজটিকে দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে আমরা কতে বলা হয়েছে যে উপরের তত্ত্বের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনাশ চিত্রটি আঁক এই তত্ত্বের যে পঁচিশ সেন্টিমিটার সবচেয়ে বড় এই এটাকে যদি আমরা এইটার বিপরীত বিপরীত বিভূরীত বিন্দু থেকে অঙ্কিত লম্ব ত্রিভুজটিকে দুইটি ত্রিভুজে বিভক্ত করে ওই হিসাবে আমাদেরকে অঙ্কন করতে হবে তাহলে আমরা কতে যদি অঙ্কন করি যে মনে করি এবিসি একটি ত্রিভুজ আমরা যদি ধরি এই সি একটি কি ত্রিভুজ ত্রিভুজ তাহলে ত্রিভুজটি অঙ্কন করি যার শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাউরুফর তাহলে বৃহত্তম বাউরুটি আমরা বিমুদ ভূমি দিয়ে দিই তাহলে এরকম হয় যদি ভূমি এরকম যদি হয় এই ভূমি সমান এটা যদি হয় ভূমি এরকম এটা সমান হচ্ছে কত টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এরকম সেন্টিমিটার তারপরে চারটিচ্ছে কি আমরা যদি এবরকম এবোয়েন্টি ফাইভ এটা সমান হচ্ছে কি টোয়েন্টি ফাইভ আমাদের এই পঁচিশ সেন্টিমিটার বৃহত্তম বাহু আর হচ্ছে এটা সেমি তারপর হচ্ছে আর এটা হচ্ছে আমাদের টোয়েন্টি এটা হচ্ছে কি এই টোয়েন্টি সেমি আর এটা হচ্ছে বিশ এই টোয়েন্টি ফিফটিন সেন্টিমিটার ফিফটিন সেমি এটা যদি আমরা ধরি এ বি সি ত্রিভুজ বলেছিলাম তাহলে এটাকে যদি এখানে এ বিন্দু ধরি বি এটা বলা হয়েছে যে এই সংক্ষিপ্ত বিবরণ সহ এই চিত্রটি আঁকতে বলা হয়েছে যে এর শীর্ষবিন্দু শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর এই বৃহত্তম বাহু বিহুর শীর্ষবিন্দু এ বিন্দু তাই এটা থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এটা হয় এরকম এই লম্ব হবে এটা এরকম হবে এইটা হবে লম্ব লম্ব এ ডি ধরি আমরা এটাকে ডি বিন্দু ধরি এ ডি তাহলে আমরা এখন বলতে পারি যে এখানে বিভক্ত হয়েছে এখানে ত্রিভুজ যদি আমরা দেখি ত্রিভুজ আমরা এই ত্রিভুজটা যদি ধরি এই ত্রিভুজ এখানে একটি ত্রিভুজ এই এ বি ডি একটি ত্রিভুজ এ আমরা লিখি এ বি ডি একটি ত্রিভুজ আর ত্রিভুজ হচ্ছে কি এই ত্রিভুজ এই দুটি ত্রিভুজ ত্রিভুজ এই ত্রিভুজে ত্রিভুজ হয়েছে আমাদের এই অঙ্কিত হলো এরপরে বলা হয়েছে আমাদেরকে যে এই অংশে বলা হয়েছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ আমাদেরকে বলা হয়েছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ এই ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় করতে এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের ত্রিভুজের পরিসীমা জানতে হবে আর ত্রিভুজের পরিসীমা জানা থাকলে আমাদেরকে এই অর্ধ পরিসীমা বের করতে পারবো তাইলে আমরা এখানে গ অংশের জন্য যদি অ্যান্সার করি গংশে আমরা যদি এখানে বিসি সমান আমরা লিখে নিই যে বিসি এ বি সমান যে এ বি সমান টোয়েন্টি সেন্টিমিটার এটা তারপর হচ্ছে কি বি সি সমান বিসি সমান হচ্ছে কত ফিফটিন সেন্টিমিটার সেন্টিমিটার আর এস বি সি সমান হচ্ছে কত এই টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার আর এসি সমান এসি সমান দেওয়া আছে ফিফটিন সেন্টিমিটার তার সুতরাং এই এস ইকুস টু আমরা ফাইভ এস অর্ধ পরিসীমা এই এস ইকুস টু আমরা ফাইভ এই সবগুলোকে যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে এবি প্লাস বি সি প্লাস এসি ডিভাইড বাই টু এত সেন্টিমিটার আসবে সেন্টিমিটার সমান আসে আমরা বসাই তাইলে এখানে টোয়েন্টি প্লাস বিসির সমান হচ্ছে ফিফটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস ফিফটিন ডিভাইড বাই টু এত সেন্টিমিটার তাহলে আমরা যোগ করি তাহলে যোগ করলে আসে থার্টি সেন্টিমিটার কারণ আমরা এই ত্রিভুজের সূত্র জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল নিম্ন সূত্র তাহলে এটা যদি আমরা নিই এখানে সুতরাং আমরা এই ত্রিভুজের ক্ষেত্র সমান তাহলে সুতরাং ত্রিভুজ এব ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি এই এস ইনটু রুট ওভার আমরা রুট ওভার টার্গে দিয়ে দিন আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় পরি অর্ধ জানা থাকলে যেটা তাহলে এস ইন্টু এস মাইনাস এই বি সি বি সি এস মাইনাস এসি এস মাইনাস এব এস এস মাইনাস এটা এত বর্গ মিটার এটা তাইলে আমরা লিখি এই রুট ওভার রুট ওভার এসের এর মান কত থার্টি আমরা যদি থার্টি লিখি এখানে এই থার্টি তাহলে থার্টি মাইনাস বি সি আমরা ধরেছি কত টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি প্রশ্ন আছে তাহলে আবার এস এই এস এসি এসি সমান হচ্ছে কত ফিফটিন এই ফিফটিন তারপরে হচ্ছে আবার এই এস টোয়েন্টি এত বর্গ মিটার তাইলে আমরা এখন হিসাব নিকাশ করি তাইলে ফাইভ এটা সমান আসে আমরা যদি হিসাব করি এখানে তাইলে আসে এই থার্টি তাহলে এই থার্টি থেকে টোয়েন্টি ফাইভ গেলে ফাইভ ইন্টু এই তিরিশ থেকে পনেরো গেলে ফিফটিন ইন্টু তিরিশ থেকে বিশ গেলে আসে টেন ইন্টু এত বর্গ মিটার বর্গ মিটার তাহলে আমরা পাই এখানে সমান আসে আমরা যদি গুণ করি সবগুলি আমরা গুণ করি আমরা যদি গুণ করি তাহলে আসে এই এখানে আসে যদি আমরা ফিফটিন তিরিশ আমরা তিরিশ ইনটু টেন ইন্টু ইকুশ এটা আসে এটা বরকম করলে আসে আমরা পাই একশো পঞ্চাশ বা আমরা এটাকে যদি এরকম লিখি এই লিখতে পারি আমরা পনেরো তিরিশ ফিফটিন ইন্টু আর ফাইভের জায়গায় ফাইভ লিখলাম তারপরে আমরা এই ফিফটিন আমরা যদি লিখি তিন পাঁচা পনেরো বা ফিফটিন আমরা লিখি আর এখানে লিখতে পারি আমরা এই তাহলে এত বর্গ মিটার তাহলে আমরা এই ফিফটিন দুইবার আছে পাঁচ দুইবার আছে টু দুই বার আছে তাহলে এটা সমান আমরা দেখতে পারি এই এই ফিফটিন ইন্টু টু ইন্টু ফাইভ এত বর্গ মিটার তাহলে এটা ফাইভ আমরা পনেরো দু মিনিট তিরিশ তিন পাশে পনেরো একশো পঞ্চাশ এত বর্গ মিটার তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফুল পেয়ে গেলাম ত্রিভুজের ক্ষেত্রফুল কত একশো পঞ্চাশ বর্গমিটার এখন আমরা গ অংশের জন্য দেখি গ অংশ বলা হয়েছে যে দেখাও যে দেখাও যে বিভক্ত কিন্তু ত্রিভুজ দয়ের ক্ষেত্র ফলের অনুপাত এই অনুপাত নাইন হবে এখানে যে দুইটা বিভক্ত করেছে যে ত্রিভুজটাকে এটার অনুপাত হবে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের অনুপাত হবে বাঘ আসবে কত সিক্সটিন অনুপাত এই নাইন এরকম হবে আমরা সিক্সটিন অনুপাত যদি নাইন লিখি এরকম সিক্সটিন অনুপাত আমরা অনুপাত জানি নাইন এটা আসবে তাহলে আমাদেরকে দেখাতে বলেছেন তাহলে আমরা এই ত্রিভুজের যদি উচ্চতা বের করতে পারি ডি সমান বের করতে পারি কারণ এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে একশো পঞ্চাশ এত বর্গ সেন্টিমিটার তাহলে এখান থেকে আমরা এর উচ্চতা বের করতে পারি কারণ ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা হাফ ইন্টু ফুট উচ্চতা তাহলে আমরা গং সে যদি অ্যান্সার করি তাহলে ত্রিভুজের ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান এই হাফ ইন্টু বুমি বি সি ইন্টু উচ্চতা এই উচ্চতা এসি আমরা এসি যদি কালারটা একই রকম তাহলে আমরা এটা সমান লিখতে পারি বা এটা সমান এই ত্রিভুজের ক্ষেত্রে ফল একশো পঞ্চাশ যেটা আমরা আগে প্রশ্নে পেয়েছি খ অংশের জন্য এখানে তাহলে একশো পঞ্চাশ ইকুস টু ওয়ান বাই হাফ ইন্টু বিসি সমান হচ্ছে কত টোয়েন্টি ফাইভ ইন্টু আমরা এই এ ডি তাহলে আমরা এডিটে এই ফে নিয়ে আসি বা আমরা যদি গুণ করি তাহলে এই টোয়েন্টি ফাইভ টু আসে এই তিনশো এটা বা আমরা যদি দেখি তিনশো আসে বারো তাহলে এই এডি সমান সুতরাং এই এডি সমান আসে এডি সমান বারো তাহলে এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো আবার ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে সুতরাং এই উচ্চতা সমান হচ্ছে কত বারো সেন্টিমিটার তাহলে এখন আমরা দেখি যে যেহেতু উচ্চতা জেনেছি আমরা এটা এইটার ক্ষেত্রে বাহ দুর্গ জানতে হবে এবং এই অংশটুকু বাহ জানতে হবে এই অংশটুকু সমান কত তাহলে আমরা এখন যদি যেকোনো একটা ত্রিভুজের দলিশি পড়ি তাহলে ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে যদি লিখি আমরা তাহলে সুফদ অনুসারে তাহলে এই টুর উপর বর্গ সমান এস ই স্কোয়ার ই টু এস স্ স্কোয়ার ইকোশ টু এড স্কোয়ার যদি লিখি একুই রং এস ই স্কোয়ার ইকোশ টু এড ই স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার ডি সি স্কোয়ার এটা বা সি স্কোয়ার আমরা রাখবো ডি সি স্কোয়ার ইকুজ টু এখানে ফিফটিন স্কোয়ার মাইনাস হবে এডি পেয়েছি টুয়েলভ এখানে এই বারোর উপর স্কোয়ার তাহলে সমান আসে আমরা ফাইভ এটা সমান আসে এখানে উপর যদি বর্গ দিই তাহলে আসে ফিফটিন ইন্টু স্কোয়ার ইন্টু টু ইকুজ টু আসে দুশো পঁচিশ মাইনাস আসে বা আমরা একই রং যদি ব্যবহার করি এখানে আসে দুইশো পঁচিশ টু টোয়েন্টি মাইনাস আসে বারর উপরে স্কোয়ার দিলে আসে বার উপরে ইনটু টু ওয়ান টু তাহলে একশো চুয়াল্লিশ তাহলে সুতরাং ডিসি সমান আসে ডিসি স্কোয়ার ইকুস টু আসে আমরা যদি বিয়োগ করি দুইশো বিয়োগ দুইশো পঁচিশ তাহলে আসে একাশি

তাহলে আমরা এ পেয়ে গেলাম দুইটি ত্রিভুজের ভূমি পেয়ে গেলাম তাহলে এখন আমরা দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল ফল বের করব তারপর অনুপাত দেখাবো তাহলে এখন দেখি সুতরাং আমরা যদি লিখি যে ত্রিভুজ এর তাহলে আমরা আমরা লিখি এব হাফ ইন্টু ভূমি পূরণ হাফ ইনটু এর ভূমি কত বিডি বিডি ইন্টু এডি উচ্চতা এডি দুইটা ত্রিভুজের একই উচ্চতা এত বর্গমিটার বর্গমিটার সমান আসে হাফ ইন্টু এই হাফ ইন্টু বিডি বিডি ইকুস টু সিক্সটিন পেয়েছি ইন্টু এডি টুয়েলভ আমরা পাই এখানে বারো বারো বর্গ মিটার তাহলে পাই আমরা সমান আসে এটাকে যদি বারো পাক করি আট দুগুনে ষোলো এইট আসে আট বারো অর্থাৎ এটা সমান আসে নাইনটি বর্গ মিটার আর আরেকটি ত্রিভুজ আমরা পেয়েছি সেটা যদি দেখি এটা হচ্ছে কি এডিসি ত্রিভুজ এই এডিসি ত্রিভুজ এর ভূমি হচ্ছে কত ডিসি ডিসি সমান আমরা পেয়েছি নাই আর উচ্চতা বারো তাহলে ত্রিভুজ আমরা লিখি ত্রিভুজ ডিসি এর ক্ষেত্রে যদি দেখি ক্ষেত্রে সমান সমান আমরা হাফ ইন্টু এর ভূমি হচ্ছে কত ডিসি ইন্টু এই এডি দুইটা ত্রিভুজের একই উচ্চতা একক বর্গ মিটার সমান আসে আমরা পাই এই হাফ ইন্টু আমরা ডিসি সমান নাইন নাইন আর এড ইকুয়াস টু টুয়েলভ পার এত বর্গ মিটার তাহলে এটাকে বাদ করলে সিক্স আসে তাহলে ছয় নং চুয়ান্ন এটা সমান আসে এই ফিফটি এত বর্গ মিটার তাহলে আমাদেরকে দেখাতে বলেছে দুইটা ত্রিভুজের অনুপাত সিক্সটিন অনুপাত নাইন তাহলে সুতরাং আমরা দেখতে পারি সুতরাং এই ত্রিভুজ ডি অনুপাত সমান ত্রিভুজ ক্ষেত্রফল এই ত্রিভুজ ক্ষেত্রফল এর ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল অনুপাত এই ত্রিভুজ এই ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা লিখি এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি এইটা হচ্ছে কথা নাইনটি সিক্স তাহলে অনুপাত এই ত্রিভুজ এটা ক্ষেত্রফল পেয়েছি ফিফটি ফোর আর অনুপাত বাঘ আমরা যদি এটাকে যদি আরো ছোট করে লিখি তাহলে এটা সমান আসে আমরা পাই সমান আসেন এটাকে আমরা ছয় দিয়ে যদি চুয়ান্ন আর এটাকে সাদে ভাগ আসেন তাহলে এটা দেখানো হলো তাহলে আমাদেরকে দেখাতে বলেছে তাহলে এখানে দেখানো হলো দেখানো হলো যে এই অনুপাত অনুপাত নাইন তাহলে এটা আমাদের উত্তর